হাই ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি দেখো একটা ভিডিও নিয়ে। তো দেখো আমি কী নিয়ে এসেছি বলো দেখি। একটা লোভনীয় জিনিস দেখতেই পাচ্ছ তোমরা, কদবেল মাখা। তো দেখে আর সহ্য হলো না, দাঁড়িয়ে পড়লাম কদবেল মাখা নেওয়ার জন্য। দেখো এখানে ছোলা মটর সমস্ত কিছু মাখাই পাওয়া যাচ্ছে, আলু কাবলিও পাওয়া যাচ্ছে। তো দুই দাদা দুদিকে রেডি করছে দেখো। তো দেখো আমাদের কদবেল ভাঙা হয়ে গেছে, একদম গাছপাকা কদবেল। গাছপাকা কদবেল হলে এরকম সুন্দর ছেড়ে আসে দেখো তোমরা। এখন সুন্দর করে মাখবো, তারপর এটা আমরা সবাই মিলে খাবো। তো দেখো তোমরা কে কে কদবেল মাখা ভালো খাও আমাকে অবশ্যই জানিও, কমেন্ট করো কার কার প্রিয়। তো দেখো রাস্তায় কদবেল দেখলে কে কে আমার মতো দাঁড়িয়ে পড়ো তারাও কমেন্ট করো, অবশ্যই জানিও। যারা যারা আমার ভিডিও এখনও ফলো করনি, লাইক করনি, শেয়ার করনি, প্লিজ একটু ফলো করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার পাশে থেকো প্লিজ প্লিজ। আর যারা যারা ভিডিওটা লাইক শেয়ার ফলো করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকো। তো দেখো কথা বলতে বলতে আমার কদবেল মাখা এদিকে হচ্ছে, তো দেখে কি দাঁড়িয়ে থাকা যায় বলো, একটু ঝালঝাল করে মাখবো দেখো। সত্যি বলতে অনেকদিন পর কদবেল মাখা খাচ্ছি, তো এই দাদা কিন্তু খুব সুন্দর করে মাখছে, যেমন যেমন বলছি আমার কাছে শুনে শুনে সেরকম করেই মাখছে দেখো তোমরা। আমি আর একটু ঝাল বেশি দিতে বললাম কারণ আমি একটু ঝাল বেশি খাই, তোমরা কে কে ঝাল বেশি খাও কমেন্ট করো। তো ঝালও বেশি দিতে বলেছি, আবার একটু মিষ্টিও দিতে বলেছি কারণ কদবেল মাখায় নুন ঝাল মিষ্টিটা ভালো মতো না হলে সেরকম টেস্ট হয় না। আমি একটু আমাদাও দিতে বললাম। তো কদবেল মাখা বেশিরভাগ মানুষেরই খুব প্রিয়, এই সময় এই সিজনে এটা পাওয়া যায়, তো আমারও ভীষণ প্রিয়। দেখো দাদা ধনেপাতা দিয়ে দিল, তো খেতে খুব ভালো হয়েছিল, কারণ এ দেখো এদিকে আমাদের আলু কাবলিও রেডি হয়ে গেছে, কি সুন্দর মেখেছে ছোলা টোলা দিয়ে। তো এটাও খাবো, তো দেখো কি সুন্দর মাখছে, এই যে টেস্ট করার জন্য দাঁড়িয়ে রয়েছে আমার বন্ধুরা। তো সবাই মিলে কদবেল মাখাটা খাবো, কদবেল মাখাটাও হয়ে গেছে, টেস্ট করেছিলাম বলে বুঝতে পেরেছি যে ভালো হয়েছে। দেখো এরপর যখন দেবে আমরা খাবো, এই দিয়ে দিচ্ছে দাদা ভাগ করে। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগলো, তো তাই প্লিজ সবাই একটু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আমার সাথে থেকো, পাশে থেকো, ওইভাবেই আমাকে সাপোর্ট করো, যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে ওইভাবে অনেক অনেক ভালোবাসা দিও। আর এত ভালোবাসা দেওয়ার জন্য আবারও তোমাদের সকলকে থ্যাংকস। দেখো আমি হাতে নিয়ে নিয়েছি কিন্তু কদবেল মাখা, দেখো কি সুন্দর লাগছে। তো এবার খাবো চলো, তাই টাটা, সবাই খুব ভালো থেকো।